আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছো আজ তোমাদের শেখাবো এস এম এস আসলে কোনো নোটিফিকেশন আসে না অর্থাৎ এস এম এস আসলে উপরে শো হয় না তো সেটা কিভাবে আনবেন আমি আজ টুটিয়ালে দেখা দেবো অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন ভাইয়া কীভাবে এস এম এস আসলে কোনো সাউন্ড হয় না তো তার জন্যে আমার টুটিউলটি তো চলুন শুরু করা যাক প্রথমে আমি চেক করে নেবো একটি এস এম এস আনবো আমি ডাল করে দেখুন আমারটা সাউন্ড হয় না কি খুব সহকারে দেখা দেবো আমি ডাল করলাম ডাল করার পর দেখুন এখানে কিন্তু জিরো রয়েছে এই 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 যে যে দেখুন 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 একটা কিন্তু কিন্তু চলে আমার কিন্তু সাউন্ড হলো না এই যে এই একটা এস এম এস চলে এসেছে তো আমি আবার ডাল করেছি দেখুন আবার এস এম এস আসবে দেখুন ওখানে দুইটা জোর হবে কিন্তু সাউন্ড হবে না তো এই যে এইখানে দেখুন এই দুইটা কিন্তু হয়ে গেছে এখনও কিন্তু নোটিফিকেশানের কোনো অপশন আসেনি অথবা সাউন্ড হয়নি এস এম এস তো এখন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এই দুইটা এখন ডিলিট করব ওকে ডিলিট করে দিলাম এখন আমি সেটিংসে ক্লিক করব তো আপনি সেটিংসে যাবেন আমি সেটিংসে ক্লিক করলাম ক্লিক করার পর নিজ দিকে যাবেন নিজ দিকে যাওয়ার পর দেখুন নোটিফিকেশন এখানে দেখবেন আমার সেটি আপনার সেটিংয়ের নোটিফিকেশন নামে একটু অপশন রয়েছে আপনি সেইখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পর দেখুন এরকম ইন্টারভেস আসবে আসার পর নিজ দিকে যাবেন নিজ দিকে যাওয়ার পর আপনি দেখবেন ওই এস এম এসটা অপশন দেখুন এই যে এইখানে এস এম এস অপশনটা রয়েছে যে এস এম এস এইখানে আপনি যা করবেন দেখুন এই যে এইখানে কিন্তু এটা এই দিকে রয়েছে সব কিন্তু ডান দিকে রয়েছে কিন্তু এটা বাঁ দিকে রয়েছে তো এটা আমি অন করে দেবো ওইখানে ক্লিক করবো এই যে এইখানে ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ডান দিকে কিন্তু চলে গেছে তো এখন এখন আমি দেখা দিচ্ছি এখন আমি আবার এস এম এস আন এখন আমি আবার এস এম এস আনবো এখন তো দেখুন আমার এস এম এস সাউন্ড হয় নাকি এখন তো এই দেখুন আমার কিন্তু সাউন্ড আমি ইন্টেন সেটা হয়ে গেছে এই দেখুন উপরে কিন্তু শো করেছে তো দেখুন এই যে আমি ভিউ করছি তো এই দেখুন আমার কিন্তু এস চলে এসেছে এখন সাউন্ড হয়েছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার সাউন্ডটা আনতে পারবেন আর আপনারা আপনাদের যদি কোনো কিছু শিকার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব সারা আমার চ্যানেল নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখুন পাশে থাকে যে লাল লেখা রয়েছে সাবস্ক্রাইব এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই যে বেল আইকন রয়েছে এই যে এখানে ক্লিক করবেন তো আমার ভিডিও নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন ভিউয়ার্স আমার ভিডিওটা এখনই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা জানেন বিজয় টেক বাংলা কখনও ফেক টুটিএল দেয় না তো থ্যাংক ইউ